হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো মতি নন্দীর লেখা কোনি গল্পের পার্ট ওয়ান। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়েই উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলের ছেলেরা জলে অপেক্ষা করে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোল পার করে এগিয়ে যায়। যে যায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসি। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি থেকে তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলি মাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামাকাপড় জমা রাখে, গায়ের মাখার সর্ষে বা নারকোল তেল দেয় এবং কপালে চন্দনে ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গাজল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলিক চোখ রেখে অধিকাংশ বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম বা লেবুর ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে। তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুড় হয়ে বিষ্টুচরণ ধর দলাই মালাই করতে করতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে, বিষ্টুধর পাড়ায় বেষ্টাদা, আইএএস পাশ, অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরে একটি বিশ্বস্ত অষ্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্টুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মিশালে যেমন দেখায়, মাথার কদম ছাড় চুল সেই রঙের। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো আর চোখের চাহনি ধূসর মণির দুটো দেখলে মনে হবে বোধ হয় সূর্য। দিকে তাকিয়ে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়েই মণির কালো রঙটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না। সেই সব ব্যাপারগুলো ব্লোড টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারে ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়াতালু কোদাল চালালো। এরপর বিষ্টু চিত হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা
ঠেলে ঠুলে গড়িয়ে দিতে এসে অভীষ্ট লাভ করল। আব্রু রক্ষাকারী গামছাটিকে ঠিকঠাক করে বিষ্টুর গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরো ছাড়। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছিঁড়ে দিতে লাগলো। তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয় এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারে গামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়ে আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়া চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুকখুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কী আছে? অ্যাঁ, সেকেন্ড 20 পরে বিষ্টু জবাব শুনল, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার? ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও কি দেখেছেন কি? কে মশাই আপনি, গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাতটা বোধহয় আর বেশি দিন গণমাদন টানতে পারবে না। কি বললেন? বিষ্টুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কুনুয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর 2 হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্টুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগ দিয়ে লাগল। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্টুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে, আমার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাত তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুঁড়ে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করল। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জক করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টুধর বুনো মোষের মতো তেড়ে ফুড়ে উঠে দাঁড়ালো। তাইতেই লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটা পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং ফিরিং করে লাফালাফি শুরু করলো। বিষ্টু থাবার মতো 2 হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেটিক, ক্যালিসথেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্টুধর কথা না বলে শুধু ঘোঁত ধরনের একটা শব্দ করল। খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করে লোকটি জক করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশাহারা মতো লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলাবদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্টুধর ঘোষণা করল এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি 2 পা এগিয়ে এসে বলল, কী রকম ডায়েটিং? আগে রোজ 1/2 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা নুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের। রাতে রুটি 12খানা,
ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের এক বিন্দু বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিচড়ি শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর হপ্তায় একদিন মেসেজ করায় এখানে এসে। আমারও তো নোলা নেই বুঝলেন, সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ঠ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে, এর কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্টু ধরে ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ সুড়সুড়ি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিতে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে, সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার, এখন খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান, কে করলো? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল, না সুড়সুড়ি লাগে, কে অপমান করলো? কেন আপনি হাতি হিপো বললেন না? জলহস্তি ইংরেজি হিপো, তা আমি কি করে জানবো? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্টুধর তাচ্ছিল্যের প্রকাশের চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, হাতের আঙুল পায়ে ছুঁয়েই আবার সিদে হলো। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কী রকম কী রকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামানতো, অবিশ্বাসভাবে বিষ্টুধর হাতটার দিকে তাকালো, শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান, ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল, নড়ল না 1 সেন্টিমিটার। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল, হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল, কপালে ঘাম ফুটছে, কিন্তু লোক দাঁড়িয়ে আছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল, হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগল। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোর সব হয়। ইচ্ছাশক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়, শরীর যতটা করতে পারে তার থেকেও শরীরকে দিয়ে বেশি কাজ করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে, আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্টুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে তো খুব রোগা হয়ে যাই। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। তো ভিউয়ার্স, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, এবং তোমরা যদি এই গল্পের পার্ট 2 দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।